দর্শক রাজধানী করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী দীপু সিকার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বিজয় সোনানিতে সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসেছি গতকাল আমরা যেমনটা দেখেছিলাম যে রাজধানীতে কিন্তু আপনার একেবারে জনশূন্য ছিল শুধুমাত্র কিছু যানবাহন চলাচল করছিল ব্যক্তিগত কিন্তু সেই সংখ্যাটা আজকে অনেকটা বেড়ে গেছে মানুষের চলাচল বেড়েছে প্রাইভেট গাড়ির সংখ্যা বেড়েছে সিএনজি চলছে এটা শুধু এখানে চিত্র না পুরো ঢাকা শহরের চিত্রটাই এরকম তো আমি এই মুহূর্তে কথা বলতে চাই শেরে বাংলার এসি ট্রাফিক আবুল সাথে আপনারা আজকে এই যে গাড়ি অনেক পরিমাণ দেখছি আপনারা তো প্রতিদিনই দায়িত্ব পালন করছেন তো আজকে এরকম হঠাৎ করে গাড়ি বাড়ার কারণকে এবং আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা আজকে গাড়ি অন্য দিনের চেয়েতে একটু বেশি আমরা উপলব্ধি করছি এবং এই ব্যাপারে আমরা মানসিকভাবে খুব কঠোরভাবে এটা দমন করার চেষ্টা করছি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যারা বুঝতে চাচ্ছে না আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি আমরা এটা কন্টিনিউ করলে এটা করতেছি এবং এটা মানুষ বুঝবে এবং মানুষ নিজেকে সেভ করবে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমাদের সকাল থেকে একবার রাত পর্যন্ত আমরা এই চেকপোস্টার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি তো এই পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছিলাম তারা যেটা বলছেন যে তারা কঠোর অবস্থানে আছেন এবং সরকারি নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন তো এই ছিল বিজয় এলাকা থেকে সর্বশেষ তথ্য